শীতের আগমনী প্রকৃতির সাথে জনজীবন প্রভাবিত করছে। ফেনীতে শীতের আগমনী নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। শুভ সকাল আরিফ। রুনিয়া এবং রবিন শুভ সকাল। প্রকৃতিতে লেগেছে শীতের ছোঁয়া। আমি এই মুহূর্তে রয়েছি শহরের একদম প্রাণকেন্দ্রে একটি গ্রামে। সে গ্রামের আসলে শীতের যে চিত্র, সে চিত্রটি একটু দেখানোর চেষ্টা করব। যেভাবে পুষ্প পল্লবে যেরকম কুয়াশা লেগে থাকে, সে কুয়াশা জানান দে যে শীত আসছে, সে চিত্রটি একটু সরাসরি একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন দূর্বা ঘাস কিংবা বিভিন্ন ধরনের লতা পাতার উপর যেভাবে যে কুয়াশার যেভাবে বসে আছে, কুয়াশা জানান দিচ্ছে শীতের যে আগমন, শীতের যে ছোঁয়া, সেটি আমরা একটু দেখানোর চেষ্টা করি। দূর্বা ঘাসে কিংবা গাছের কচি পাতায় মুক্তার মতো আলো ছড়িয়ে ভোরের শিশির জানান দিচ্ছে শীত আসছে। ঘন কুয়াশা ভেদ করে পূর্ব দিগন্তে সূর্যের উদয় হয়। সে সূর্য কিছুক্ষণ আগে কিন্তু এরকম জলজলে ছিল না, সেটি একদম ঘুমট পড়া ছিল। কিছুক্ষণের মধ্যেই সে সূর্য একদম একদম এটি আলো আলোকিত হয়ে যায় পুরো একদম দিগন্ত মাঠ জুড়ে। শীতের সকালে এক অপরূপ সৌন্দর্যে বাংলার প্রকৃতি সজ্জিত হয়। সবুজ ঘাসের ডোগায় যেভাবে ফোটায় ফোটায় জমা হয় শিশির বিন্দু, সে এক অপরূপ প্রকৃতি হচ্ছে আমার দেশ, আমার এই সোনার বাংলা। যখন ঘন কুয়াশা উপেক্ষা করে সূর্যের সোনালী আলোয় ঘাসের ডোগায় জমে থাকা শিশির বিন্দুর উপর এসে পড়ে, শিশিরগুলো একদম জল জল করতে থাকে। সে দৃশ্য আসলে সকলেরই মন জুড়ানো, প্রাণ জুড়ানো। আমরা একটু ভিন্ন কিছু একটু দেখার চেষ্টা করি। এই যে আমার পাশে কিছু মানুষ রয়েছে এখানে, যে সকল মানুষগুলো কিন্তু দিনমজুরের কাজ করে, এরকম কিছু মানুষকে এখন আমরা একটু দেখানোর চেষ্টা করি। যে মানুষগুলো শহর থেকে ছুটে চলে গ্রামের দিকে, সে মানুষগুলো এখানে আমার সাথে রয়েছে। যে মানুষগুলো এখান থেকে এখন একদম গ্রামের দিকে যাচ্ছে, সেই মানুষগুলোর সাথে একটু কথা বলি। এই যে আপনাদের কাছে আসলে শীত কেমন লাগছে? শীত তো মোটামুটি ভালো লাগছে। মানে শীত কেমন পড়ছে আপনাদের? ঠান্ডা পড়তে আছে তো। এই যে মানুষগুলোকে আসলে দেখছেন, এই মানুষগুলো হচ্ছে যে একদম শীত আসলে যেরকমই পড়ে না কেন, তারা তাদের জীবন জীবিকার তাগিদে তারা কিন্তু ছুটে চলে গ্রামের দিকে। সেখানে তারা পানিতে ক্ষেত খামারে তারা কাজ করে। তবে তারা চায় সেটি হচ্ছে যে তাদের যদি কারো পক্ষে যদি সম্ভব হয় তাদেরকে শীত নিবারণের জন্য কাপড় দেওয়ার জন্য যেন সরকার এবং যে সকল বৃত্তবান মানুষ রয়েছে তাদের পক্ষ থেকে এগিয়ে আসার। তো শীতের এ ছিল এখানকার সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।